আর কিছুক্ষণ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এভাবেই লিখেছেন সাংসদ দেব, রাজনীতি থেকে সরছেন দেব। এই জল্পনা বহুদিন ধরে কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, আর তার মধ্যেই ঘাটালের তৃণমূল সাংসদকে নিয়ে একটা অডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে সেখানে যে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে সাংসদ তহবিলের টাকা থেকে 30% কমিশন চাইতো বলে বিস্ফোরক দাবি করেছেন। ক্রমেই জল্পনা বাড়াচ্ছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। বুধবার বিকেলে ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন করে জল্পনা তৈরি করলেন ঘাটালের তৃণমূল সাংসদ। স্টোরিতে লোকসভায় দেবের আসনের ছবি রয়েছে, ছবির ওপরে ইংরেজিতে দেব লিখেছেন ফিউ মোর আওয়ার্স, বাংলায় যার অর্থ হলো আর কয়েক ঘন্টা। কয়েক ঘন্টা পর কি করতে চলেছেন দেব, এই নিয়ে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভেঙে কিছুই বলেননি টলিউডের সুপারস্টার। তবে সম্প্রতি ঘাটাল হাসপাতাল সহ তিনটি সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব ওরফে দীপক অধিকারী। সেই ঘটনার পর দেবের এই ধরনের একটা ইনস্টা স্টোরি এই আবহে আলাদা তাৎপর্য পেয়েছে আর কি। একের পর এক ঘটনা অতি সম্প্রতি, যেগুলো কিন্তু ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। তারপরই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। 2014 সালে প্রথমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তৃণমূল প্রতীকে লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দেব। তারপর 2019 সালেও লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে জয়ী হন তারকা সাংসদ। তবে রাজনীতিতে দেবের আসার সময় থেকেই কিন্তু চর্চা চলেছিল। রাজনীতিতে আসা নিয়ে সেই সময় দেবের অনিচ্ছার কথা প্রকাশ্যেও এসেছিল। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় দেব ভোটে লড়তে চান না বলে জল্পনাও তৈরি হয়েছিল। এবারও সেই জল্পনা দানা বেঁধেছে বঙ্গ রাজনীতিতে। যদিও কয়েকদিন আগে দলীয় বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে লোকসভা ভোটে ঘাটাল থেকে দেবকেই প্রার্থী করতে চান তিনি, দলনেত্রীর নির্দেশ থাকলেও তিনিও যে ভোটে লড়তে প্রস্তুত সেই ইঙ্গিত অতীতেও দিয়েছিলেন দেব। তারপর ঘাটালের তিনটি সরকারি পদ থেকে আচমকা দেবের ইস্তফা, এই পর্বে নতুন মাত্রা যোগ করেছে। আর তারপরই ইনস্টা স্টোরিতে দেবের এই বার্তা, ইনস্টাগ্রামে তিনি যে পোস্টটা করেছেন তার স্টোরিতে, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেবের ইনস্টাগ্রাম পোস্ট তার স্টোরিতে, এবং এটা কিন্তু এই মুহূর্তে নতুন করে একটা জল্পনা দানা বেঁধেছে। তিনি খানিকক্ষণ আগে এই পোস্টটাই করেছেন এবং তিনি লিখেছেন ফিউ মোর আওয়ার্স, মানে আর কিছু সময়, আর কিছুক্ষণ। ঠিক কী বোঝাতে চাইলেন তিনি, রাজনীতি থেকে সরছেন নাকি অন্য কিছু? কারণ দেব রাজনীতি থেকে সরতে পারেন এই জল্পনা কিন্তু বহুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে। তার মধ্যেই ঘাটালের তৃণমূল সাংসদকে নিয়ে একটা অডিও ফাইল ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে সাংসদ তহবিলের টাকা থেকে 30% কমিশন চাইতো বলে বিস্ফোরক দাবি করেছেন। ক্রমেই জল্পনা বাড়াচ্ছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। বুধবার বিকেলে ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন করে জল্পনা তৈরি করলেন ঘাটালের তৃণমূল সাংসদ। স্টোরিতে লোকসভায় দেবের আসনের ছবি রয়েছে, ছবির ওপরে ইংরেজিতে দেব লিখেছেন ফিউ মোর আওয়ার্স, বাংলায় যার অর্থ হলো আর কয়েক ঘন্টা। কয়েক ঘন্টা পর কি করতে চলেছেন দেব, এই নিয়ে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙেননি টলিউডের সুপারস্টার। তবে সম্প্রতি ঘাটালে হাসপাতাল সহ তিনটি সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব ওরফে দীপক অধিকারী। সেই ঘটনার পর দেবের এহেন ইনস্টা স্টোরি এই আবহে আলাদা তাৎপর্য পেয়েছে। সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। তারপরই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। 2014 সালে প্রথমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে লড়ে
জিতেছিলেন দেব। 2019 সালেও তিনি সাংসদ নির্বাচিত হন। 2024 দোরগোড়ায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।